আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মাহবুব আলম। ডায়াবেটিক ফুড নিয়ে অনেকদিন যাবৎ কাজ করছি। আমি একজন ডায়াবেটিক ফুড সার্জন এবং ডায়াবেটোলজিস্ট। তো আমাদের চেম্বারে যে একটা কমন প্রবলেম নিয়ে রোগীরা আসে, সেই প্রবলেমটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। সেটা হলো যে রোগীরা আমাদের কাছে আসে, বিশেষ করে ফিমেল পেশেন্টরা, তারা আসে যে তাদের পায়ের গোড়ালি এবং পায়ের পাতাতে প্রচণ্ড ব্যথা, এবং এই ব্যথার জন্য তাদের স্বাভাবিক কাজকর্ম অনেক ব্যাহত হচ্ছে। এই ধরনের ব্যথাগুলোতে আমরা দেখি যে আসলে কেন এটার কারণটা এবং এটাকে আমরা কি বলি। এই ধরনের যারা ডায়াবেটিক পেশেন্টরা গোড়ালিতে ব্যথা এবং পায়ে পাতাতে ব্যথা নিয়ে আসে, এরা সাধারণত বেশিরভাগই এটাকে আমরা প্লান্টার ফাসাইটিস বলি। এখন আমরা যদি বলি প্লান্টার ফাসাইটিস কি বা প্লান্টার ফাসাইটিসটা কি, প্লান্টার ফাসাতে যে ইনফ্লামেশনটা হয় সেটাকে আমরা প্লান্টার ফাসাইটিস বলি। সো এটা হলো আমাদের পায়ের গোড়ালির নিচে একটা খুব ঠিক একটা পর্দার মতো একটা ইয়া, যেটা গোড়ালি থেকে আমাদের আঙ্গুল পর্যন্ত ফাইনাল শেপড হয়ে এটা আটকে থাকে, এবং এটাতে যখন আমাদের কোনো প্রদাহ হয় তখন এই পায়ের গোড়ালিতে অনেক ব্যথা হয়। তো এই রোগীগুলো আমাদেরকে মেনলি যেটা বলে যে আমাদের সকালে ঘুম থেকে উঠে আমরা পায়ের পাতাটা ফেলতে পারি না, প্রচণ্ড ব্যথা, এবং এটা আমার অনেক সময় লাগে যেতে, এবং আমরা অনেক সময় দেখা যায় তাদের এই ব্যথার জন্য তার স্বাভাবিক কাজকর্ম, তার অফিস, তার বাসার কাজ একেবারেই করতে পারে না, এবং দিনের পর দিন এই ধরনের যখন ব্যথাগুলা সে বয়ে বেড়ায় তখন তার পারিপার্শ্বিক সব কিছুই তার ব্যাঘাত ঘটে। তো আমরা এই সাধারণত এই ব্যথার পাশাপাশি আমরা যখন তাদের পাগুলো এক্সামিনেশন করি তখন দেখা যায় যে তাদের পায়ের যে গোড়ালিটা অনেক শক্ত, এবং পায়ের যে মাংসগুলো সেগুলো আমরা যখন পালপেশন করি বা টিপে দেখি যে এগুলো অনেক শক্ত হয়ে থাকে এবং অনেক পেইনফুল থাকে। তো আমরা এক্সরেতে সাধারণত ওভাবে তেমন কিছু বুঝি না, আমরা এটা সাধারণত পায়ের পাতাটা এক্সামিনেশন এবং হিস্ট্রি নিয়েই পেশেন্টে বুঝতে পারি যে তার প্লান্টার ফাসাইটিস সে আক্রান্ত হয়েছে। প্লান্টার ফাসাইটিস যাদের হয় তাদের যে মেন কারণগুলো তার মধ্যে একটা হলো যে আমাদের ডায়াবেটিসের পাশাপাশি যারা একটু ওজন বেশি, যেসব মানুষদের ওজন মানে ওজনটা একটা মেন কারণ হলো প্লান্টার ফাসাইটিসের। আরেকটা হলো যে আমাদের দেশে মেয়েরা সাধারণত ফেন্সি জুতা ইউজ করে, তো এই ফেন্সি জুতা যারা একটু শক্ত এবং উঁচু জুতা ইউজ করে তাদের এটা বেশি হয়। আরেকটা যেটা হলো যে আমরা অনেক সময় দেখা যায় যে নর্মাল যে পায়ের যে শেপ আমাদের যতটুকু সাইজ সেই সাইজে অনেক সময় টাইট জুতা ইউজ করি, টাইট জুতা পড়লেও আমাদের এরকম প্লান্টার ফাসাইটিস হতে পারে। তো এ ধরনের যখন প্লান্টার ফাসাইটিস হবে তখন আসলে ভয় পাওয়ার কিছু নাই। এটার জন্য আমাদের যে কারণগুলোতে প্লান্টার ফাসাইটিস হচ্ছে সেই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, এবং পাশাপাশি কিছু ব্যথার ওষুধ আছে, অথবা যখন কোনো সিভিয়ার কেসে হয় তখন আমরা অনেক সময় স্টেরয়েড অথবা লোকাল স্টেরয়েড দিয়ে থাকলে এটা শেষ হয়, কমে যায়, এবং তারপরে যদি ভালো না হয় অনেক সময় আমরা পিআরপি থেরাপি একটা আছে সেটা দিলেও অনেক সময় ভালো হয়, এবং একবারে যখন শেষ কোনো কিছুতেই কোনো ভালো হচ্ছে না তখন আমরা তাদেরকে সার্জারির জন্য বলে থাকি আর। তো প্লান্টার ফাসাইটিস এটা যেন না হয় সেই জিনিসগুলো যে আমরা বললাম যে স্থূলতা মানে যাদের ওজন বেশি, শক্ত হিল পরা, টাইট জুতা পরা, এই জিনিসগুলো যদি আমরা পরিহার করি কিন্তু আমরা এই প্লান্টার ফাসাইটিস থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এবং এটা থেকে কিন্তু অনেক সময় দেখা যায় যে এ ধরনের যাদের খুব ঘন ঘন হতে থাকে বা তারা বারবার আক্রান্ত হতে থাকে অনেক সময় তাদের আলসারও হয়ে যেতে পারে এখান থেকে। তো আমরা যেন প্লান্টার ফাসাইটিস না হয় সেদিক থেকে নিজেদেরকে যে জিনিসগুলো দিয়ে প্লান্টার ফাসাইটিস হচ্ছে সেই জিনিসগুলো থেকে আমরা অ্যাভয়েড করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।